Hello, Assalamualaikum. Welcome to my another online class. Today we're going to start a lecture on environmental law on a particular topic. Today's topic is Bangladesh Environment Conservation Act 1985 and its effectiveness. Basically, আমাদের যে এনভায়রনমেন্টাল যে কোর্স মানে কি আমরা পড়ে থাকি ম্যাক্সিমাম ইউনিভার্সিটিতে এই এনভায়রনমেন্টাল কোর্স থাকে, তো সেই কোর্সের ওয়ান অফ দা একটা গুরুত্বপূর্ণ টপিক আমরা যেটা বলি যে আমাদের যে আইনটা আছে পরিবেশ সংক্রান্ত যে একটা মূল আইন যদি আমরা বলে থাকি, ওয়ান অফ দা মোস্ট ফান্ডামেন্টাল লেজিসলেশন যদি বলি, ইনস্ট্রুমেন্ট যদি বলি, ওটা হচ্ছে আমাদের এনভায়রনমেন্ট কনজারভেশন অ্যাক্ট 1995, যেটা পরবর্তী অ্যামেন্ডমেন্ট হয়েছে সময় সময়। মূল আইনটা হয়েছিল এনভায়রনমেন্ট কনজারভেশন অ্যাক্ট 1995। তো যে আজকের যে টপিক, এই টপিকটা বেসিক্যালি এখানে আলোচনা করা হবে যে আমাদের যে আইনটা আছে করা হয়েছিল এনভায়রনমেন্ট কনজারভেশন অ্যাক্ট 1995, এই আইনটা আসলে কতটুকু কার্যকর ভূমিকা রাখছে বাংলাদেশের পার্সপেক্টিভে পরিবেশ সুরক্ষায়, এটার একটা অ্যানালিটিক্যাল ডিসকাশন আমরা বলতে পারি। আমরা স্টার্ট করছি। প্রথমে যদি আমরা একটু ইন্ট্রোডাকশন দিয়ে শুরু করি, ইন্ট্রোডাকশন দিয়ে যদি শুরু করি, আমরা দেখতে পাবো এখানে বলছি যে এনভায়রনমেন্টাল লজ আর ফর দ্য কনজারভেশন এন্ড প্রোটেকশন অফ দ্য এনভায়রনমেন্ট এন্ড ইকোলজি। মানে মূলত পরিবেশ যে আইনগুলো আছে, পরিবেশ সংক্রান্ত যে আইনগুলো আছে, মূলত পরিবেশের সুরক্ষা এবং সংরক্ষণের জন্যই এই পরিবেশ আইনগুলো তৈরি হয়। অর্থাৎ অনেকগুলো আইনের সমন্বয়ে পরিবেশ আইন। এখানে এনভায়রনমেন্টাল লস কথাটি বলা হচ্ছে, আমরা যদি লক্ষ্য করে দেখি, অর্থাৎ এক এক সেগমেন্ট, কারণ পরিবেশে তো অনেকগুলো উপাদান থাকে, অনেকগুলো এরিয়া থাকে, তাই না? তো এক একটা এরিয়ার জন্য এক এক ধরনের রুলস রেগুলেশন থাকে, সবগুলোকে কম্প্রিহেনসিভ ওয়েতে আমরা বলছি এনভায়রনমেন্টাল লস। These laws lay down the rights and duties of citizens and public agencies in coherence with the global call for a healthy environment. এই যে আইনগুলো আছে বিভিন্ন পরিবেশ সুরক্ষার ক্ষেত্রে, এই আইনগুলো বলে দিয়েছে যে সাধারণ নাগরিকদের কি কি অধিকার এবং কর্তব্য আছে, পাশাপাশি সরকারি যে বিভিন্ন ডিপার্টমেন্ট আছে, সরকারি অধিদপ্তর আছে, তাদের কার কার অধিকার কর্তব্য কি পরিবেশ সুরক্ষার ক্ষেত্রে, সেই বিষয়গুলো এই বিভিন্ন পরিবেশ আইনে উল্লেখ করে দেওয়া আছে। এনভায়রনমেন্টাল লজ এক্সিস্টেড ইন দ্য কান্ট্রি রাইট ফ্রম দ্য 19th সেঞ্চুরি, অলদো দে রিমেইন্ড আইদার আন এনফোর্সড টু এ লার্জ এক্সটেন্ট অর ওয়্যার ইনঅ্যাকুরেটলি নোন টু দ্য পিপল এন্ড দ্য রেসপন্সিবল পাবলিক এজেন্সিস। দ্য প্রিভেলিং ট্রেডিশন প্র্যাকটিসেস ওয়ার নট কন্ডাক্টিভ টু environmental protection or conservation of resources. Some laws have also become redundant as the condition for which these were enacted do not exist any longer. However, the government passed a national conservation strategy, adopted the national environment policy of 1992, and revised the old law by enacting the Bangladesh Environment Conservation Act 1995. এখানে যে মূল কথাগুলো বলেছে যে পরিবেশ আইনের যে ধারণা, এটা আসলে তুলনামূলক নতুন ধারণা। আইনে যে বিভিন্ন শাখা প্রশাখা বা ব্রাঞ্চেস গুলো আছে, ক্লাসিফিকেশন গুলো আছে, তার তুলনায় এটা একটা তুলনামূলক নতুন ধরনের আইন। এবং যখন মানুষ বুঝতে শুরু করলো যে পরিবেশ সুরক্ষা কতটা জরুরি আমাদের বেঁচে থাকার জন্য, পৃথিবীকে সুরক্ষিত রাখার জন্য, তখনই কিন্তু বড় বড় রাষ্ট্রগুলো সবাই মিলে একটা সিদ্ধান্ত নিল যে পরিবেশ সুরক্ষায় আমরা কিছু নিয়ম কানুন বা বিধিবিধান তৈরি করব। হ্যাঁ, এবং যদিও কিছু কিছু আইন দেখা গেছে এরকম তৈরি করা হয়েছিল এক সময়, কিন্তু এগুলো আর মানে টেকসই আইন হিসেবে টিকে নাই, সময়ের পরিক্রমায় ওই আইনগুলো বাতিল হয়ে গিয়েছে বা পরিবর্তন হয়ে গিয়েছে, বিভিন্ন দেশে বিভিন্ন সময় হয়েছে। আর আমরা আগেও জানি যে বাংলাদেশে যদি আমরা চিন্তা করে দেখি, মূলত দেশ স্বাধীন হওয়ার পর কিন্তু কিছু কিছু আইন হয়, এবং মূলত এখানে যে বিষয়টা আলোচনা করা হচ্ছে যে 1992 সালে যে এনভায়রনমেন্ট পলিসি নেওয়া হয়েছিল 1992 সালে, ওটার উপর ভিত্তি করেই কিন্তু পরবর্তীতে বেশিরভাগ ক্ষেত্রে এনভায়রনমেন্ট সুরক্ষার জন্য বিভিন্ন ধরনের আইন তৈরি করা হয়। এবং তারই ধারাবাহিকতায় আমরা দেখছি যে এনভায়রনমেন্ট পলিসিটার উপর গুরুত্ব আরোপ করেই, হ্যাঁ, বাংলাদেশে এনভায়রনমেন্ট কনজারভেশনের পরিবেশ সংরক্ষণে 1995 এনেক্ট করা হয় বা পাশ করা হয়।
আমরা মাথায় রাখবো যুগের সাথে তাল মিলিয়ে এবং পারিপার্শ্বিক যে আমাদের বিশ্বে বর্তমান বিশ্বের যে আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং বাংলাদেশের যে এনভায়রনমেন্ট পলিসি 1995 সালে ওটার উপর ভিত্তি করে বাংলাদেশের পরিবেশ সংরক্ষণ আইন 1995 আসে। নিচে দেখি দা বাংলাদেশ এনভায়রনমেন্ট কনজারভেশন অ্যাক্ট 1995 ওয়াজ এনাক্টেড ফর ফুলফিলিং থ্রি মেজর অবজেক্টিভ নেমলি কনজারভেশন অফ এনভায়রনমেন্ট ইমপ্রুভমেন্ট অফ এনভায়রনমেন্টাল স্ট্যান্ডার্ডস and the control and mitigation of environmental pollution পরিবেশ সংরক্ষণ আইন 1995 পাস করার মূল কিছু উদ্দেশ্য ছিল মূলত তিনটা উদ্দেশ্যের কথা আমরা এখানে বলছি এই আইনটার মূল তিনটা উদ্দেশ্য ছিল যে কনজারভেশন অফ এনভায়রনমেন্ট মানে হচ্ছে পরিবেশ সংরক্ষণ করা পরিবেশ যেন ক্ষতি করতে না পারে সে ব্যাপারে তারা সংরক্ষণ করবে যে এই এলাকার বা একটা অঞ্চলের এই বিষয়গুলোকে আমরা সংরক্ষণ করবো যাতে ক্ষতি না হয় দুই নম্বর অবজেক্টিভ ছিল ইমপ্রুভমেন্ট অফ এনভায়রনমেন্টাল স্ট্যান্ডার্ড পরিবেশের কিছু স্ট্যান্ডার্ড বা মানদণ্ড থাকে যে স্ট্যান্ডার্ড থাকলে আমরা ভালো বলতে পারি আবার কিছু কিছু স্ট্যান্ডার্ড বলে দেয় যে স্ট্যান্ডার্ড এর ভেলো স্ট্যান্ডার্ড অর্থাৎ ওই মানদণ্ডের নিচে যদি পরিবেশের অবস্থা থাকে তাহলে আমরা পরিবেশটাকে খারাপ বলতে পারি এই ক্ষেত্রে আইনের অন্যতম একটা উদ্দেশ্য ছিল যে সব এলাকায় বা যেসব অঞ্চলে পরিবেশ সংক্রান্ত কিছু বিষয়ের অবনতি ঘটেছে সেই জায়গায় উন্নয়ন সাধন করা যাতে পরিবেশটাকে পূর্বের অবস্থায় ভালো অবস্থানে মানদণ্ডটা ফিরিয়ে নিয়ে যায় এটা একটা উদ্দেশ্য ছিল আরো বলছে কন্ট্রোল অ্যান্ড মিটিগেশন অফ এনভায়রনমেন্টাল পলিউশন অর্থাৎ পরিবেশ দূষণের নিয়ন্ত্রণ করা পরিবেশ দূষণের কারণে কিন্তু পরিবেশ হুমকির সম্মুখীন হয় এই পরিবেশ সংক্রান্ত দূষণ গুলোকে নিয়ন্ত্রণে নিয়ে আসা এগুলো ছিল এনভায়রনমেন্ট কনজারভেশন একটা অন্যতম উদ্দেশ্য The Act was formulated on the basis of the policy framework provided by the Environment Policy of 1992 and the National Environment Management Action Plan of 1995. মূলত এই আইনটা ওই যে আমরা 1992 সালে আমরা পড়েছিলাম আমরা অনেকেই জানি যারা এনভায়রনমেন্টাল পড়েছে আগের ক্লাসগুলোতে যে বাংলাদেশ 1992 সালে সর্বপ্রথম একটা 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 বড় আকারে পরিবেশ সুরক্ষা একটা বড় আইনি পদক্ষেপের যাত্রা শুরু হয় তো সেই যাত্রাটা হয়েছিল এনভায়রনমেন্ট পলিসি দিয়ে 92 সালে ওই পলিসি এবং 95 সালের একটা অ্যাকশন প্ল্যান করা হয়েছিল ওইগুলোর উপর ভিত্তি করে আইনটা তৈরি করা হয় দা বিইসিএ মানে বাংলাদেশ এনভায়রনমেন্ট কনজারভেশন অ্যাক্ট অলসো ডিফাইন্স সার্টেন এনভায়রনমেন্টাল অফেন্সেস এন্ড প্রেসক্রাইবস ফর দেয়ার পানিশমেন্টস মোরওভার টু সাপ্লিমেন্ট এন্ড ফুলফিল দা অবজেক্টিভস অফ দা অ্যাক্ট দা বাংলাদেশ এনভায়রনমেন্ট কনজারভেশন রুলস 1997 ওয়াজ অ্যাডাপ্টেড in accordance with section 20 of the bangladesh environment conservation act 1995 এখানে যে জিনিসটা বলছে যে পরিবেশ সংরক্ষণ আইনটা যে শুধু সেই তিনটি অবজেক্টিভকে সাথে রেখে কাজ করে তা না এই আইনের মধ্যে কিছু শাস্তির বিধানও রাখা হয়েছে কেউ যদি পরিবেশ নষ্ট করে হ্যাঁ এই আইন বিরোধী কাজ করে সেই ক্ষেত্রে কি কি অপরাধ হবে এবং অপরাধের শাস্তিগুলো কি হবে এগুলো কিন্তু এই আইনে সর্বপ্রথম স্পেসিফিকলি উল্লেখ করে দেওয়া হয় এছাড়া এই আইনের 20 ধারায় বলে দিয়েছে যে এই আইনের উদ্দেশ্যগুলোকে বাস্তবায়ন করার জন্য এই আইনটাকে পারফেক্টলি রান করানোর জন্য কিছু রুলস বা বিধি তৈরি করা দরকার অর্থাৎ এনভায়রনমেন্ট কনজারভেশন রুলস তৈরি দরকার অর্থাৎ অনেক সময় আইন দিয়ে সবগুলো কভার করা যায় না আইনে সবকিছু দেওয়া থাকে না সে পূর্ণাঙ্গ আইনের বিষয়টাকে আইনটাকে পূর্ণাঙ্গতা দেওয়ার জন্য কিছু রুলস করার প্রয়োজনীয়তা দেখা দেয় যেটা এই আইনের 20 ধারায় বলে দিয়েছে অর্থাৎ এই এনভায়রনমেন্ট কনজারভেশন অ্যাক্টের 20 ধারা বলে দিয়েছে যে সরকার এই আইনটাকে বাস্তবায়ন করার জন্য উদ্দেশ্যগুলো বাস্তবায়ন করার জন্য রুলস তৈরি করতে পারে সেটার উপর ভিত্তি করেই বাংলাদেশে 1997 সালে এনভায়রনমেন্টাল এনভায়রনমেন্ট কনজারভেশন রুলস তৈরি করা হয় অর্থাৎ আমরা বলতে পারি পরিবেশ সুরক্ষায় এনভায়রনমেন্ট কনজারভেশন অ্যাক্ট এবং এনভায়রনমেন্ট কনজারভেশন রুলস যুগপৎভাবে একসাথে তারা কাজ করে যাচ্ছে এবার আমরা দেখি এখানে আমরা একটু লক্ষ্য করি দিস অ্যাক্ট ওয়াজ পাসড ইন 1995 ফর দা কনজারভেশন ইমপ্রুভমেন্ট অফ এনভায়রনমেন্টাল স্ট্যান্ডার্ড এন্ড কন্ট্রোল থ্রু মিটিগেশন অফ দা পলিউশন ইন দা এনভায়রনমেন্ট ইন বাংলাদেশ সেটা অলরেডি আমরা পড়েছি কি উদ্দেশ্য নিয়ে এই আইনটা তৈরি করা হয়েছিল সংরক্ষণ উন্নয়ন এবং পরিবেশ দূষণ প্রতিরোধ লেটার অন দিস অ্যাক্ট হ্যাজ বিন অ্যামেন্ডেড ফর সেভারাল টাইমস দিস অ্যাক্ট ইজ ক্লোজলি রিলেটেড টু দা ডিপার্টমেন্ট অফ এনভায়রনমেন্ট পলিউশন এনভায়রনমেন্ট এনভায়রনমেন্ট পলিউটেন্ট অকুপেন্ট এনভায়রনমেন্ট কনজারভেশন ইকোসিস্টেম হ্যাজার্ডাস মেটেরিয়ালস এন্ড ওয়েস্টেজ এন্ড দ্য ডিরেক্টর জেনারেল এখানে বলা হচ্ছে
এই আইনে বিভিন্ন বিষয়ে নিয়ম নীতি করে দেওয়া হয়েছে, দিক নির্দেশনা দেওয়া হয়েছে, পরিবেশ সংক্রান্ত বিভিন্ন বিষয়ে দিক নির্দেশনা বা নিয়মকরণ করে দিয়েছে আইন। যেমন পরিবেশ অধিদপ্তর সংক্রান্ত বিষয়ে আলোচনা করেছে আইন, পরিবেশ দূষণ নিয়ে আলোচনা করেছে আইন, কে কারা কিভাবে পরিবেশ দূষণ করে, হ্যাঁ কারা অপরাধী তাদের বিষয়ে আলোচনা করেছেন, পরিবেশ সংরক্ষণ কিভাবে করা যায়, কি কি মারাত্মক ক্ষতিকর বিষয়গুলো উপাদানগুলো পরিবেশে থাকলে পরিবেশের ক্ষতি হতে পারে, আমাদের ওয়েস্টেজ বলতে আমাদের যে আবর্জনা বা ময়লা এগুলোর কারণে পরিবেশ দূষণ হয়, এছাড়া পরিবেশ অধিদপ্তর মহাপরিচালক ডিরেক্টর জেনারেল তার ভূমিকা কি পরিবেশ সুরক্ষার ক্ষেত্রে, এই সকল বিষয়গুলো আমরা বলছি এই আইনে উল্লেখ করা হয়েছে। Before enactment of this act, there was an ordinance named the Environment Pollution Control Ordinance 1977, but it did not take all aspects of environment into account. The penal aspects were not strong enough. As a result, it became necessary to amend the ordinance of 1977 and adopt a new one in consistence with the demand of the time. এখানে বলা হচ্ছে, এই আইনটা পাশের আগে বাংলাদেশে একটা অধ্যাদেশ ছিল পরিবেশ দূষণ প্রতিরোধ করার জন্য, হ্যাঁ পরিবেশ দূষণ প্রতিরোধের জন্য একটি অধ্যাদেশ ছিল 1977 সালে। মূলত এই অধ্যাদেশটি 77 সালে অধ্যাদেশটা পরিবেশ সুরক্ষার সকল বিষয় অন্তর্ভুক্ত করেনি এবং বর্তমান বা আধুনিক সময় চাহিদার সাথে মিল রেখেও অধ্যাদেশটা পরিচালনা করা কঠিন হয়ে যাচ্ছিল। মূলত এই অর্ডিনেন্সটা যে ছিল পরিবেশ এনভায়রনমেন্ট পলিউশন কন্ট্রোল অর্ডিনেন্স, ওটার পরিবর্তন করে পরবর্তীতে কিন্তু বিভিন্ন নতুন নিত্য নতুন অনেক বিষয়গুলো এই নতুন আইনে এনভায়রনমেন্ট কনজারভেশন অ্যাক্টে নিয়ে আসা হয়। এবং নতুন কারণ সব কিছু আমরা জানি সোসাইটি সবসময় একরকম থাকে না, সোসাইটি পরিবর্তিত হয়, তো এনভায়রনমেন্টও পরিবর্তিত হয় এবং সমাজ সাথে সাথে পরিবেশ দূষণের প্রক্রিয়া বা পদ্ধতিও পরিবর্তন হয়, সেক্ষেত্রে কিন্তু আইনে প্রতিনিয়ত পরিবর্তন বা সংশোধন জরুরি হয়ে পড়ে। তো ওটারই ধারাবাহিকতা আমরা বলছি যে 95 সালে আইনটি হয়েছে, 77 সালের অর্ডিনেন্সটাকে অনেক বিষয়গুলোকে যেগুলো কাভার করে নাই এখানে কাভার করেছে এবং 95 সালের এনভায়রনমেন্ট কনজারভেশন অ্যাক্ট বিভিন্ন সময় সংশোধন করা হয়েছে। এই কথাগুলো এখানে ঘুরে ফিরে নিয়ে আসছে। নিচের পাতাতে যদি আমরা যাই, দ্য অ্যাক্ট কন্টেইনস আদার ইম্পর্টেন্ট রুল সাচ অ্যাজ দ্য রুল অফ অ্যাসেসমেন্ট অফ দ্য এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট, ইস্যুয়েন্স অফ নেসেসারি ক্লিয়ারেন্স সার্টিফিকেট, provision of rigorous penalty for those violating the act and the making the process of implementation easier in the application of the act. এখানে বলা হচ্ছে এই আইনটা অন্যান্য দিক দিয়ে তাৎপর্যপূর্ণ, খুবই গুরুত্ব এনভায়রনমেন্ট কনজারভেশন অ্যাক্ট, হ্যাঁ কারণ এই আইনে পরিবেশ যে কতটুকু ক্ষতি হচ্ছে এটা অ্যাসেসমেন্ট করা, পরীক্ষা নিরীক্ষণ করার নিয়ম নীতি বা বিধিবিধান গুলো কিন্তু এই আইনে বলে দিয়েছে। হঠাৎ কোন এলাকায় দেখা যাচ্ছে মনে হচ্ছে যে পরিবেশ দূষণ হয়ে যাচ্ছে, আসলে কতটুকু ওই এলাকায় পরিবেশ দূষণ হচ্ছে, কিভাবে হচ্ছে, যে রুল অফ অ্যাসেসমেন্ট এবং এটার প্রভাবটা কতটুকু পড়ছে সোসাইটির উপর, এই বিষয়গুলো সংক্রান্ত গাইডলাইন এবং বিধিবিধানও কিন্তু আইনে বলা আছে। ইম্প্যাক্ট প্রভাব, পরিবেশটার প্রভাব, পরিবেশ দূষণের প্রভাব, কিভাবে ওই পরিবেশটাকে অ্যাসেস করা যায় সেগুলো তো বিষয়। তারপরে আরো বলছে ইস্যুয়েন্স অফ নেসেসারি ক্লিয়ারেন্স সার্টিফিকেটস, আমরা জানি সমাজ প্রতিনিয়ত উন্নয়ন দিকে ধাবিত হচ্ছে, বিভিন্ন অবকাঠামো নির্মাণ করা হচ্ছে, এস্টাবলিশমেন্ট হচ্ছে, তার সাথে কিন্তু পরিবেশেরও আমরা কিছু ক্ষতি সাধন করছি, শিল্প কারখানা হচ্ছে, নগরায়ন হচ্ছে, এগুলোর কারণে কিন্তু নিত্য নতুন আমাদের অবকাঠামো তৈরি করার ক্ষেত্রে অনেক ন্যাচারাল রিসোর্স আমাদের ধ্বংস করতে হয়, হ্যাঁ গাছপালা কাটতে হয়, পাহাড় কাটতে হয়, সেই ক্ষেত্রে এখানে বলা হচ্ছে এই আইন এটা বলে দিয়েছে কেউ যদি নগরায়ন শিল্পায়ন করতে চায়, কোনো এস্টাবলিশমেন্ট করতে চায়, ওটার নেতিবাচক প্রভাব কোন পরিবেশের উপর পড়ছে কিনা এই বিষয়ে একটা সার্টিফিকেট, ক্লিয়ারেন্স সার্টিফিকেট পরিবেশ অধিদপ্তর থেকে নিতে হবে। অর্থাৎ ওই সার্টিফিকেট ছাড়া কাউকে কোনো শিল্প প্রতিষ্ঠান, শিল্প কারখানা, কোনো অবকাঠামো করতে দেওয়া হবে না। এটা একটা চমৎকার একটা সিগনিফিকেন্ট সাইড আমরা বলতে পারি আইনে, যে আইনের মাধ্যমে একটা ক্লিয়ারেন্স সার্টিফিকেটের কথা বলে দিয়েছে, যারাই এই পরিবেশ নষ্ট করে কোনো অবকাঠামো তৈরি করতে চায় তাদের সার্টিফিকেট নিতে হবে। তো সার্টিফিকেটটা পরিবেশ অধিদপ্তর চেক করে যদি দেখে না এখানে পরিবেশের কোনো নেতিবাচক প্রভাব পড়ছে না, সেক্ষেত্রে সার্টিফিকেট নো অবজেকশন দিয়ে তারা দিয়ে দিতে পারে। তো এই বিষয়গুলোটাও এই আইনে আছে। তারপর আমরা বলছি এই আইনের পেনাল্টি আছে, শাস্তির কথা বলা হচ্ছে, কেউ যদি এই আইন লঙ্ঘন করে সেক্ষেত্রে মানে কঠোর শাস্তির কথা বিভিন্ন প্রভিশনে বলে দেওয়া হয়েছে।
The environmental law plays a crucial role in promoting environmental protection for the sustainable use of natural resources, prevention of pollution, and integration of environment and development. It provides an important framework for regulating social behavior and transforming sustainable development policies into enforceable norms. মানে পরিবেশ আইনটা তাৎপর্যের কথা বলা হচ্ছে পরিবেশ আইনটা থাকার ফলে মূলত বাংলাদেশের পরিবেশ আইন বলতে আমরা মুলাইন এনভায়রনমেন্ট কনজারভেশন অ্যাক্টকেই বলছি এবং পরিবেশ সুরক্ষাটা একটা ক্রুশাল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে আমাদের পরিবেশ সুরক্ষায় আমাদের প্রাকৃতিক যে সম্পদ সুরক্ষায় পরিবেশ দূষণ প্রতিরোধে এবং ট্যাক্সি উন্নয়ন এবং আমাদের আচার আচরণ সমাজের আচার ব্যবহার সোশ্যাল বিহেভিয়ারটা কেমন হওয়া উচিত এনভায়রনমেন্ট প্রোটেকশন করার জন্য কনজারভেশনের জন্য এই বিষয়ে কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এই এনভায়রনমেন্টাল লটা বা কনজারভেশন অ্যাক্ট The environmental law assists governments in adhering to international regimes and building national capabilities to address major global, regional, and national environmental issues and problems in the context of sustainable development in Bangladesh. In this context, the existing Environment Act of 1985 is a landmark for achieving sustainable development and environment in Bangladesh. বর্তমান বিশ্বে সাস্টেনেবল টেকসই উন্নয়ন একটি গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে প্রত্যেকটা রাষ্ট্র উন্নত রাষ্ট্র দেখে থাকে এবং পরিবেশ সুরক্ষাকে তারা গুরুত্ব দিয়ে দেখছে তো দেখা যাচ্ছে বাংলাদেশ উন্নয়ন বিশ্বের সাথে বড় বড় রাষ্ট্র গ্লোবাল যে বড় বড় রাষ্ট্রগুলো আছে দেশগুলো আছে ওদের সাথে পাল মিলিয়ে কিন্তু বাংলাদেশও এই সাস্টেনেবল ডেভেলপমেন্ট জন্য পরিবেশ সুরক্ষার জন্য এই ধরনের একটা আইন তৈরি করেছে 95 সালে যেটা একটা অবশ্যই একটা ল্যান্ডমার্ক অ্যাচিভমেন্ট হিসেবে দেখা হচ্ছে এখানে যদি আমরা দেখি দ্য ডেফিনেশন অফ এনভায়রনমেন্ট এন্ড ইটস ইনগ্রেডিয়েন্টস আর ইনসার্টেড অফ দিস অ্যাক্ট And have taken it as highly interdisciplinary of the Bangladesh Environment Conservation Act. পরিবেশের সংজ্ঞা এবং উপাদান সম্পর্কে এই আইনে বলে দেওয়া হয়েছে যে একটা পরিবেশের একটা উপাদান তার একটা উপাদানের কি কি ধরনের সম্পর্ক থাকবে এই বিষয়গুলো কিন্তু এই আইনে বলে দিয়েছে ইট কম্পোনেন্টস এন্ড ইটস ম্যানার অফ পলিউশন আর অলসো মেনশন অফ দিস অ্যাক্ট এন্ড ইট মে অলসো বি টোল্ড দ্যাট ইট ইজ এ লাইফ সাপোর্টিং সিস্টেম অর্থাৎ পরিবেশ উপাদানগুলো কি কিভাবে পরিবেশ দূষণ হতে পারে এবং উপাদানের ওই ফলে প্রভাব কি হবে এই সংক্রান্ত বিষয়গুলো এই আইনে একতে আলোচনা করা হয়েছে ইট হ্যাজ মেড দ্য রিয়েলাইজেশন অফ দ্য এনভায়রনমেন্ট এন্ড ইট ইজ রিকোয়ার্ড ফর মিটিং আপ দ্য এনভায়রনমেন্টাল হ্যাজার্ডস ফর দ্য ইফেক্টিভ ইমপ্লিমেন্টেশন এন্ড স্মুথ ফাংশনিং অফ দ্য কনজারভেশন অ্যাক্ট অফ 1985 দ্য বাংলাদেশ এনভায়রনমেন্ট কনজারভেশন রুলস ইজ পাসড This act includes human, natural, and biological environment, which is very rational and also scientific formulation for the conservation and development of the environment. বলছে এই আইনটা এই কারণে খুব তাৎপর্যপূর্ণ এবং খুব গুরুত্বপূর্ণ একটা আইন এই আইনে মানুষ প্রকৃতি এবং জীব বৈচিত্র্য সকল বিষয়গুলোকে যৌক্তিকভাবে রেশিওনালি যৌক্তিকভাবে বিচার বিশ্লেষণ করে তার বিধিবিধান করা হয়েছে এবং বৈজ্ঞানিক যে ফর্মুলা বা পদ্ধতি অবলম্বন করে পরিবেশকে সুরক্ষা দেওয়া বা উন্নয়ন সাধন করা এই সকল বিষয়গুলোকে অন্তর্ভুক্ত করেই এখানে আইনটা তৈরি করা হয়েছে অর্থাৎ তাহলে আমরা বলতে পারি আইনটা তৈরি করার সময় হয়তো বা যারা এক্সপার্ট সায়েন্টিস্ট ও ন্যাচারাল এক্সপার্ট যারা আছেন ন্যাচারাল সায়েন্স বা এনভায়রনমেন্ট রিলেটেড যারা এক্সপার্ট তাদের ওপিনিয়ন নিয়েই এই আইনটা তৈরি করা হয়েছে এবং এটা একটা প্রভাব কিন্তু আমরা লক্ষ্য এবং এই পরিবেশ সুরক্ষা এবং সংরক্ষণে কোয়ালিটেটিভ গুণগত উন্নয়ন হ্যাঁ গুণগত উন্নয়নের যে বিষয়গুলো এখানে কিন্তু সে বিষয়ে আলোচনা করা হয়েছে বলা হচ্ছে আমাদেরকে এই বাংলাদেশ এনভায়রনমেন্ট কনজারভেশন অ্যাক্ট 1995 এর কার্যক্রম ফাংশন তাদের ক্ষমতা এই বিষয়গুলো বোঝার জন্য কিছু বিষয়ে আমাদের আলোচনা করা দরকার যেগুলো নিচে আলোচনা করা হলো এই ক্ষেত্রে আমরা একটু দেখি ডিরেক্টর জেনারেল বাংলায় বলা হয় মহাপরিচালক এই আইনের অন্যতম একটা দিক হচ্ছে হাইলাইটেড দিক হচ্ছে দ্য ডিরেক্টর জেনারেল কারণ এই আইনে ডিরেক্টর জেনারেল পদের কথা বলা হয়েছে এবং উনি বলা হচ্ছে পরিবেশ অধিদপ্তরের প্রধান এখানে যদি আমরা দেখি দ্য গভর্নমেন্ট হ্যাজ এস্টাবলিশড এ ডিপার্টমেন্ট অফ এনভায়রনমেন্ট
headed by Director General to deal with the environmental issues and its consequence in the implementation of Environmental Act in 1995 and its rules. The Director General, along with the staffs, has a significant role in the implementation of this Act. They are appointed for carrying out the following purpose. বলা হচ্ছে এই আইনে পরিবেশ অধিদপ্তর স্থাপনের কথা বলা হয়েছে যিনি এই পরিবেশ অধিদপ্তর প্রধান তাকে বলা হচ্ছে ডিরেক্টর জেনারেল মহাপরিচালক থাকবেন এবং তিনি তার স্টাফ নিয়ে কর্মকর্তা কর্মচারী নিয়ে এই ডিপার্টমেন্ট অফ এনভায়রনমেন্ট পরিচালনা করবেন এবং এই আইনটাকে বাস্তবায়ন করবেন এই ওনার এই ডিপার্টমেন্ট অফ এনভায়রনমেন্টের মাধ্যমে অর্থাৎ পরিবেশ সুরক্ষায় ডিপার্টমেন্ট অফ এনভায়রনমেন্ট এই পরিবেশ সংরক্ষণ আইন এবং যে বিধি রুলস আছে এগুলোকে সমন্বয় করে পরিবেশ সংরক্ষণে কাজ করার কথা বলা হয়েছে অর্থাৎ ডিরেক্টর জেনারেল একটা ক্ষমতা বা পাওয়ার এনশিওর করে দিয়েছে এই পরিবেশ সংরক্ষণ আইন বা এনভায়রনমেন্ট কনজারভেশন অ্যাক্ট যেমন ডিক্লারেশন অফ ইকোলজিক্যাল ক্রিটিক্যাল এরিয়া পরিবেশ মানে হতে পারে বিপদাপন্ন পরিবেশ অর্থাৎ কোন পরিবেশ যদি সংকটাপন্ন অবস্থায় থাকে সেই জায়গায় ওই এলাকাটাকে ক্রিটিক্যাল এরিয়া হ্যাঁ ঘোষণা দেওয়া এবং এটাকে সংরক্ষণ করা Under Section 5 of the Subsection 1 and 2 of the Bangladesh Environment Conservation Act, state that if any area is threatened to reach an environmentally critical condition, then the government may declare it as ecological critical area through gazette notification, which has already been made clear under Section 2 of the Bangladesh Environment Conservation Rules 1997. যে সরকার চাইলে যদি মনে হয় কোনো এলাকা বা অঞ্চলের পরিবেশ খুবই বিপদাপন্ন খুবই খারাপ অবস্থায় আছে তাহলে এটাকে ডিক্লেয়ার করতে ঘোষণা করতে পারে যেটা ইকোলজিক্যাল ক্রিটিক্যাল এরিয়া এই জায়গায় জনগণের প্রবেশ নিষেধ এখান থেকে কোনো ন্যাচারাল রিসোর্স উত্তোলন করা যাবে না এটাকে আবার ডেভেলপ করার একটা সুযোগ দিতে হবে এবং এই সংক্রান্ত বিষয়গুলো আমাদের এনভায়রনমেন্ট কনজারভেশন রুলসও বলে দিয়েছে কিভাবে এই ধরনের সিস্টেমটা যেতে পারে এবং এটা অবশ্যই সরকার গ্যাজেট আকারে কোন একটা এলাকাকে এরকম ক্রিটিক্যাল এরিয়া ঘোষণা দিতে পারে দ্য অ্যাক্ট অফ 1995 অলসো এম্পাওয়ার দ্য গভর্নমেন্ট টু ডিক্লেয়ার অ্যান এরিয়া টু বি অ্যান ইকোলজিক্যালি ক্রিটিক্যাল এরিয়া হোয়েন ইটস ইকোসিস্টেম অ্যাপিয়ারস টু বি আন্ডার সিরিয়াস থ্রেটস অফ ডিগ্রেডেশন অর ডিগ্রেডেড এই একই কথা বলছে ইকোসিস্টেম যদি সরকারের কাছে মনে হয় হুমকির সম্মুখীন ঘোষণা করতে পারে টু নোট দ্য হাইকোর্ট ডাইরেক্টেড দ্য গভর্নমেন্ট টু স্টপ দ্য অ্যানোমালিস and to declare the Chaklong Dauki River as an Environment Conservation Act upon a court order. The government has declared the Chaklong Dauki River as a new ecologically critical area. Soon it protected and its ecology from destruction because of mindless extraction of stones from the riverbed and adjacent areas since long. আমাদের সিলেটের জাফরং ডাউকি থেকে পাথর উত্তোলন করা হয় নদী থেকে হ্যাঁ পাথর উত্তোলন করার ফলে ওই এলাকার পরিবেশে খুব একটা ভারসাম্য নষ্ট হয়ে গেছিল ক্ষতি সম্মুখীন হয়ে গেছিল তখন হাইকোর্ট একটা নির্দেশনার মাধ্যমে কিন্তু সরকারকে নির্দেশনা দিয়েছিল যেগুলো সব বন্ধ করার জন্য তখন সরকার ওই হাইকোর্টের ডাইরেকশনের দিক নির্দেশনার উপর সম্মান জানিয়ে তারা ঘোষণা করে দিয়েছে যে ওই জাফলং ডাউকি রিভার এরিয়াটা ক্রিটিক্যাল এরিয়া এবং এখানে কোনো ধরনের কার্যক্রম করা যাবে না যদিও এখনকার লেটেস্ট আপডেট না তৎকালীন যখন এই লেখাটা লেখা হয় ওটার উপর ভিত্তি করে ক্রিটিক্যাল এরিয়ার কথা বলা হচ্ছে যে বাংলাদেশ কিছু ক্রিটিক্যাল এরিয়া অলরেডি সরকার ঘোষণা করেছে পরিবেশের নেতিবাচক প্রভাব অ্যাসেসমেন্ট করে যেমন কিছু কথা বলা হয়েছে সুন্দরবনের কথা বলা হয়েছে কক্সবাজার সেন্ট মার্টিন সোনাদিয়া আদি টাঙ্গুয়ার হাওর ঢাকালুকি হাওর গুলশান বারিধারা লেক ঢাকার চাকরি নদী বুড়ি গঙ্গা শীতাল খাতুরা বারো নদী হ্যাঁ এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই পরিবেশ সংরক্ষণ আইনের একটা বড় প্রভাব আমরা লক্ষ্য করছি যে ক্রিটিক্যাল এরিয়া ঘোষণা করা এবার এটা একটা গুরু পরিবেশ সরকার একটা অন্যতম একটা টুল আমরা বলতে পারি যে বড় একটা টুল বা অস্ত্র হিসাবে কিন্তু সরকার এটাকে ইউজ করতে পারে আইনটাকে পরিবেশ সুরক্ষার ক্ষেত্রে বা রক্ষার ক্ষেত্রে তো এই বিষয়গুলোই বলা হয়েছে হ্যাঁ যে বিভিন্ন ধরনের পরিবেশের উপাদান থাকে ওয়াইল্ড লাইফ থাকে বন্যপ্রাণী তারপরে জলাধার খোলা পার্ক হ্যাঁ ম্যানগ্রোভ বন জীববৈচিত্র্য এই সকল বিষয়গুলোকেই সংরক্ষণের ক্ষেত্রে এই পদক্ষেপ নেওয়া যেতে পারে এই আইনের আয়াতেই অন্যতম তাৎপর্যপূর্ণ দিক হচ্ছে
দ্য এনভায়রনমেন্টাল ক্লিয়ারেন্স সার্টিফিকেট আমরা আগেটা নিয়ে একটু আলোচনা করেছিলাম যে ইট ইজ মেনশন ইন দ্য প্রভিশন অফ দিস অ্যাক্ট দ্যাট নো ইন্ডাস্ট্রিয়াল ইউনিট অর প্রজেক্ট শ্যাল বি এস্টাবলিশড অর আন্ডারটেকেন উইদাউট অবটেইনিং এনভায়রনমেন্টাল ক্লিয়ারেন্স সার্টিফিকেট ফ্রম দ্য ডিরেক্টর জেনারেল ইন দ্য ম্যানার প্রেসক্রাইবড বাই দ্য রুলস অর্থাৎ কেউ যদি শিল্প কারখানা কোনো প্রজেক্ট তৈরি করতে চায় পরিবেশের মানে পরিপূর্ণ একটা ন্যাচারাল এরিয়ায় প্রাকৃতিক কোনো একটা পরিবেশের মধ্যে সেক্ষেত্রে অবশ্যই পরিবেশ অধিদপ্তর থেকে ডিজি মহোদয়ের অনুমতি নিতে হবে ডিজির নেতৃত্বে পরিবেশ অধিদপ্তর এগুলো অ্যাসেস করে দেখবে এখানে কোনো ক্ষতি হওয়ার সম্মুখীন আছে কিনা যদি দেখে যে পরিবেশের ভারসাম্য ক্ষতি হতে পরিবেশ নষ্ট হতে পারে ওই শিল্প কারখানা স্থাপনের ফলে সেক্ষেত্রে ক্লিয়ারেন্স সার্টিফিকেট দিবে না এবং ওই শিল্প কারখানা ওইখানে তৈরি করা যাবে না এবং এই ক্ষেত্রে আমাদের যে এনভায়রনমেন্ট কনজারভেশন রুলস ওখানে কিন্তু এই বিষয়টা পরিষ্কার আর ক্লিয়ারলি ডিসক্রাইব করা হয়েছে সেকশন 12 অফ এনভায়রনমেন্ট কনজারভেশন অ্যাক্ট 1995 স্টেটস নো ইন্ডাস্ট্রিয়াল ইউনিট অর প্রজেক্ট শ্যাল বি এস্টাবলিশড অর আন্ডারটেকিং উইদাউট অবটেইনিং ইন দ্য ম্যানার প্রেসক্রাইবড বাই দ্য রুলস অ্যান্ড এনভায়রনমেন্ট ক্লিয়ারেন্স সার্টিফিকেট ফ্রম দ্য ডিরেক্টর জেনারেল 12 ধারায় পরিবেশ সংরক্ষণ আইন এনভায়রনমেন্ট কনজারভেশন 12 ধারায় বলে দিয়েছে এনভায়রনমেন্ট ক্লিয়ারেন্স সার্টিফিকেটের কতটা পাওয়ার ছাড়া যে এই ক্লিয়ারেন্স সার্টিফিকেট ছাড়া কি কোনো এস্টাবলিশমেন্ট তৈরি করতে পারবে না এই বিষয়টাই কিন্তু 12 ধারায় বলে দিয়েছে তারপরে ছাড়া পাশাপাশি এনভায়রনমেন্ট কনজারভেশন অ্যাক্টের রুলের সাথে হ্যাঁ বিষয়টা বলে দিয়েছে যে কোন ক্যাটাগরিতে তারা ক্লিয়ারেন্স সার্টিফিকেট দিবে তো এই বিষয়গুলো আমরা একটু স্টাডি করলেই দেখে নিতে পারবো যে কেটা বিভিন্ন ক্যাটাগরি করা হয়েছে রেড গ্রিন অরেঞ্জ রেড বিভিন্ন কালার দিয়ে তারা বুঝিয়ে দিয়েছে কোন এরিয়াটা কি অবস্থায় আছে সার্টিফিকেট হ্যাঁ পরিবেশের অবস্থা কি ওটার উপর ভিত্তি করেই কোন শিল্প কারখানা স্থাপন করতে হবে এনভায়রনমেন্ট পলিউটেন্ট এনভায়রনমেন্ট পলিউটেন্ট হচ্ছে পরিবেশ দূষণকারী বাংলায় বলা হয় পরিবেশ দূষণকারী ইংলিশে বলছি না এনভায়রনমেন্ট পলিউটেন্ট এনি পারসন এফেক্টেড অর ইজ লাইকলি টু বি এফেক্টেড উইথ পলিউশন অর ডিগ্রেশন অফ এনভায়রনমেন্ট হোয়ার দা understand of any environment pollutant occurs in excess to the prescribed limit laid down by the Bangladesh Environment Conservation Rules 1997 due to any accident or other unanticipated act or even the person who is responsible and the person in charge of the place incident will take measures to mitigate the environment pollution under this section the director general may implement remedial measures to control and mitigate the environment pollution by giving public হেয়ারিং যদি কেউ পরিবেশ দূষণ করে থাকে তাহলে এই পরিবেশ দূষণের ফলে কোন ব্যক্তি যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে সে পরিবেশ অধিদপ্তরে যে অভিযোগ জানাতে পারে ডিরেক্টর জেনারেলের কাছে হ্যাঁ এবং ডিরেক্টর জেনারেল তখন এটার এই অভিযোগটা যাচাই বাছাই করে এই সংক্রান্ত সিদ্ধান্ত বা ব্যবস্থা নিতে পারেন এই বিষয়ে এখানে সংক্ষিপ্ত আলোচনা করা হয়েছে ইকোসিস্টেম নিয়ে আমরা বেশি কিছু আলোচনা করছি না আমরা সবাই ইকোসিস্টেম আমরা জানি যে পরিবেশ ভারসাম্যের ক্ষেত্রে পরিবেশের বিভিন্ন স্তর গুলো বিভিন্ন ধাপ গুলো আছে হ্যাঁ এই বিষয়গুলো নিয়ে এখানে আলোচনা করা হয়েছে এখানে একটা জিনিস আমরা এটা দেখতে পারি দা ড্রাইভিং ভেহিকলস অ্যাজ পার সেকশন 6 অফ দা এনভায়রনমেন্ট কনজারভেশন অ্যাক্ট 1995 দা ড্রাইভিং অফ ভেহিকলস ইমিটস স্মোক দ্যাট ইজ ইনজুরিয়াস টু হেলথ অ্যান্ড এনভায়রনমেন্ট ইজ প্রোহিবিটেড ইফ দা ডিরেক্টর জেনারেল অর এনি অফিসার অথরাইজড বাই হিম ইজ কনভিন্সড দ্যাট vehicle is emitting smoke is harmful for health and stop the vehicle for examination পরিবেশ সংরক্ষণ আইনের 6 ধারা বলে দিয়েছে যে রাস্তায় যে যানবাহন চলাচল করে তারা কোনো কালো ধোঁয়া বা এরকম কোনো উপাদান পরিবেশে ছড়িয়ে দিচ্ছে কিনা যেটা পরিবেশের জন্য ক্ষতিকর এরকম ধরনের কোনো বিষয় যদি ডিরেক্টর জেনারেলের নজরে আসে বা তার কাছে কোনো অভিযোগ আসে সেক্ষেত্রে ডিরেক্টর জেনারেল নিজে অথবা তিনি ক্ষমতা দিয়ে তার কোনো অফিসারকে বিষয়টা এক্সামিনের জন্য পরীক্ষা নিরীক্ষা করার জন্য পাঠাতে পারেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারেন এবার আমরা যে অন্যতম একটা মূল অংশে আসি আমাদের আলোচনার ডিসকাশনের যে মূল পার্ট লুপহোলস অফ শর্টকামিংস অফ এনভায়রনমেন্ট কনজারভেশন আইডেন্টিফাই এই আইনটা কতটুকু ইফেক্টিভ তো এই ক্ষেত্রে আমরা একটু নেগেটিভলি বলছি এই আইনের কিছু লুপহোলস বা দুর্বলতা বা নেতিবাচক কিছু বিষয় আমরা চিহ্নিত করেছি যে এই আইনটাকে পরিপূর্ণভাবে সফল হতে দিচ্ছে না বা সফল বলতে পারছি না যেমন এখানে একটু দেখি দেয়ার ইজ এ ম্যাগজিন দ্যাট প্রিভেনশন ইজ বেটার দেন কিউর বাট দ্য বাংলাদেশ এনভায়রনমেন্ট কনজারভেশন অ্যাক্ট 1995 বাই দ্য টার্মস ইমপ্রুভমেন্ট অফ এনভায়রনমেন্ট স্ট্যান্ডার্ডস অ্যান্ড মিটিগেশন অফ এনভায়রনমেন্টাল পলিউশন ইন ইটস প্রিএম্বল ইন্ডিকেটস দ্যাট ইট ইজ কিউর ওরিয়েন্টেড অ্যান্ড ইট অনলি কপস উইথ দ্য কিউরেটিভ মেজার্স রাদার দেন প্রিভেন্টিভ মেজার্স
The Bangladesh Environment Conservation Act 1995 in two sense deals with the post-harm situation. অর্থাৎ এই আইনে বিভিন্ন ধারা উপধারা বা আইনটা পুরো স্টাডি করার পর মনে হচ্ছে যে আইনটা কোন অপরাধ ঘটার পরে কি করা যায়, ওটার শাস্তি বা ওটার কিভাবে এটা সমাধান করা যায় ওটার উপরে গুরুত্ব আরোপ করেছে। কিন্তু আগে আগেভাগে যে একটা প্রতিরোধমূলক ব্যবস্থা প্রিভেন্টিভ মেজার নেওয়া এই বিষয়ে কোনো দিক নির্দেশনা বা কোনো বিধিবিধান কিন্তু এখানে লক্ষ্য করা যায় না। তো আমরা জানি যে প্রিভেনশন ইজ বেটার দেন কিওর অনেকে বলে থাকে, কিন্তু এখানে কিন্তু দেখা গেছে প্রিভেন্টিভ কোনো মেজার্স বা বিষয় এই আইনে তেমন নেই, যে যার কারণে পরিবেশ দূষণ যাতে হতে না পারে তার আগেই কোনো প্রিভেন্টিভ মেজার্স নেওয়া এই সংক্রান্ত কোনো বিধিবিধান এখানে পাওয়া যায়নি। বরং তো কোনো পরিবেশ দূষণ হয়ে যাওয়ার পর কি ধরনের সিচুয়েশন হবে ওটা নিয়েই এখানে আলোচনা করা হয়েছে। Okay, the act does not entail any obligation on the state to conserve the environment despite the fact that the extended meaning of the term right to life includes the right to safe and healthy environment. It is notable here that in the latest Bangladesh statute, Wildlife Conservation Safety Act 2012, there is a clear statement as to state's obligation under Article 18A of the Constitution about conservation and safety of wildlife of Bangladesh. However, the Article 31 and 32 of the Constitution safeguards right to life as the fundamental right. High Court Division in the legendary case of Muhyiddin Farooq versus Bangladesh declared that right to life includes right to fresh air and water and a situation beyond animal existence in which one can expect normal longevity of life. Though the right to safe environment is proved to be a fundamental right by the legal and judicial activism of the higher judiciary of the country, the Bangladesh Environment Commission is altogether silent about the state's obligation to conserve the environment. এখানে বলা হচ্ছে আমাদের বাংলাদেশে ওয়াইল্ডলাইফ আইন 2012 সাল একটা আইন তৈরি করা হয়েছে, বন্যপ্রাণী সংরক্ষণ আইন, এবং ওখানে পরিষ্কার ভাবে ওই আইনে বলে দিয়েছে যে বাংলাদেশের রাষ্ট্রের একটা দায়িত্ব বা কর্তব্য আছে। আমাদের সংবিধানে বলে দিয়েছে 18-18 যে আমাদের পরিবেশ বন্যপ্রাণী হ্যাঁ এদেরকে সংরক্ষণ করা এই বিষয়টা কিন্তু সংবিধানেও গুরুত্ব দেওয়া হয়েছে। এছাড়া আমাদের সংবিধানের 31 এবং 32 অনুচ্ছেদে কিন্তু রাইট টু লাইফ জীবন ধারণের অধিকার এই বিষয়টাকে গুরুত্ব দেওয়া হয়েছে। এবং আমরা একটা কেস রেফারেন্স পেয়েছি যেখানে মহিউদ্দিন ফারুক ভার্সেস বাংলাদেশ ওই কেসে বলে দিয়েছে যে এই যে আমাদের ফান্ডামেন্টাল রাইটস এর ক্ষেত্রে বলা হচ্ছে আর্টিকেল 31 এবং 32 রাইট টু লাইফ, এই রাইট টু লাইফ এরটাকে যদি আমরা একটু এক্সপ্যান্ডলি অ্যানালাইসিস করি এক্সপ্যান্ড ওয়েতে ওয়াইডলি ইন্টারপ্রেট করি সেখানে বলা হবে এই জীবন ধারণ অধিকারের সাথে রাইট টু ফ্রেশ এয়ার ওয়াটার মানে পরিবেশের সাথে সংযুক্ত যে বিষয়গুলো আছে এগুলোকে আমরা রিলেট করতে পারি। অর্থাৎ এই যে জীবন ধারণের অধিকার রাইট টু লাইফ রাইট টু হেলদি এনভায়রনমেন্ট হ্যাঁ এই যে বিষয়গুলোকে বলছি আমরা পরিবেশ সংরক্ষণ আইনে খুঁজে তেমন খুঁজে পাওয়া যাচ্ছে না। আমাদের সংবিধান মৌলিক অধিকার আমাদের যে হাইকোর্টের যে ঘোষণা এই সবগুলোর উপর ভিত্তি করে যে বলা হচ্ছে রাইট টু লাইফের যে এক ধরনের একটা স্ট্যান্ডার্ড বা একটা এটার একটা সিগনিফিক্যান্ট থাকার কথা এই বিষয়টা কিন্তু এই এনভায়রনমেন্ট কনজারভেশন অ্যাক্টের কোথাও খুঁজে পাওয়া যায়নি যে রাইট টু লাইফ কিভাবে এনশিওর করা যায়, রাইট টু লাইফ বলতে আমরা কোন কোন বিষয়গুলোকে পরিবেশে কোন কোন বিষয়গুলোকে অন্তর্ভুক্ত করব এই বিষয়গুলো এনভায়রনমেন্ট কনজারভেশন অ্যাক্টে আসেনি। এটা আমরা একটা লুপহোলস বা দুর্বল দিক বলতে পারি এনভায়রনমেন্ট কনজারভেশন অ্যাক্টের। তারপর আমরা দেখি ইন সেকশন 3 দ্য টার্ম গভর্নমেন্ট ইজ এ ভেগ ওয়ান, ইট ক্রিয়েটস দ্য কোশ্চেন ইন আওয়ার মাইন্ডস হু ইজ দ্য গভর্নমেন্ট আন্ডার দ্য বাংলাদেশ এনভায়রনমেন্ট কনজারভেশন 1995, দেয়ার ইজ নো রেফারেন্স টু এনি স্পেসিফিক ক্রাইটেরিয়া ফর ডিটারমাইনিং দ্য গভর্নমেন্ট হু কুড সেট আপ
the Department of Environment headed by the Director General. এই আইনে তিন ধারায় সরকারের কথা বলা হয়েছে, সরকার সম্পর্কে বলা হয়েছে, কিন্তু এটা ক্লিয়ার করা হয় না এই আইনে কনজারভেশন অ্যাক্টে। সরকার বলতে কাদেরকে বোঝানো হয়েছে, কারা এই ডিপার্টমেন্ট অফ এনভায়রনমেন্টটাকে প্রতিষ্ঠা করবে এবং এই ডিরেক্টর জেনারেলকে যে নিয়োগ দিবে, এই সংক্রান্ত কোন স্পেসিফিক ক্লিয়ার এক্সপ্লেনেশন এই আইনে খুঁজে পাওয়া যায়নি। এটা একটা নেগেটিভ হিসেবে আমরা ধরেছি। যেমন সেকশন থ্রি সাবসেকশন টু এই আইনে বলছে, স্পিকস অ্যাবাউট দ্য অ্যাপয়েন্টমেন্ট অফ দ্য ডিরেক্টর জেনারেল ইন দ্য ডিপার্টমেন্ট অফ এনভায়রনমেন্ট, বাট ইট ডাজ নট স্টেট এনি ডেফিনেট কোয়ালিফিকেশন আপন হুইচ দ্য ডিরেক্টর জেনারেল উইল বি অ্যাপয়েন্টেড। The appointment process is totally dependent upon the satisfaction of the government. বলা হচ্ছে এই যে পরিবেশ অধিদপ্তরে একজন মহাপরিচালক নিয়োগ দেওয়া হবে, কিন্তু তার যোগ্যতা কি হবে, কোয়ালিফিকেশন কি হবে, এই সংক্রান্ত কোনো বিষয় আইনে উল্লেখ করা হয়নি এবং এটা পুরোপুরি সরকারের উপর ছেড়ে দেওয়া হয়েছে কাদের কাকে নিয়োগ দেওয়া হবে। তো এটা তো একটা মিসইউজ হতে পারে। যোগ্য ব্যক্তি যদি ডিরেক্টর জেনারেল না হয়, সেক্ষেত্রে কিন্তু এই পরিবেশ সংরক্ষণটা এত কঠিন হয়ে যাবে। এই জিনিসটা আমরা বলতে পারি। সেকশন ফোর অফ দ্য অ্যাক্ট গিভস আনফেটার্ড অ্যান্ড আনলিমিটেড পাওয়ার্স টু দ্য ডিরেক্টর জেনারেল অফ দ্য ডিপার্টমেন্ট অফ এনভায়রনমেন্ট। The wording may in section 4 denotes that the DG is not bound to take necessary measures in order to conserve the environment and the DG can do anything at his sweet will. It is not worthy that under section 4 the DG is empowered to take immediate action against any industry and to close the industry without giving any prior notice to the industry. If he considers that the industry is likely to endanger public life, taking any action against any person or any industry or corporation without giving any prior notice absolutely goes against the principle of natural justice. Also, such a closure of the industries is totally dependent on the DG's satisfaction. This most often case rooms for DG to resort to corruption. এক্ষেত্রে বলা হচ্ছে এই আইনের চার ধারার মাধ্যমে মহাপরিচালককে ডিজিকে অত্যধিক ক্ষমতা দেওয়া হয়েছে। এই আইনে যে ডিজিকে যে ক্ষমতা দেওয়া হয়েছে এটার অপব্যবহার হওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছে, কারণ উনার কোনো জবাবদিহিতার কথা এখানে বলা হয়নি এবং উনি ইচ্ছার উপর উনি যে কোনো সিদ্ধান্ত নিতে পারেন, এই ধরনের বিধিবিধান এই আইনে করে দেওয়া হয়েছে। এবং এই ক্ষেত্রে বলা হয়েছে কোনো উনি যদি মনে করেন যে ওনার যদি মনে হয় কেউ কোনো ব্যক্তি বা কোনো প্রতিষ্ঠান শিল্প কারখানা পরিবেশ দূষণ করছে, তাহলে কোনো নোটিশ না দিয়েই ওটা বন্ধ ঘোষণা করে দেওয়ার সিদ্ধান্ত বা আদেশ উনি দিয়ে দিতে পারেন। কিন্তু কাউকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে, কোনো নোটিশ না দিয়ে, প্রিয় নোটিশ না দিয়ে যদি কাউকে এভাবে সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হয়, এটা আমরা জানি ন্যাচারাল জাস্টিসের যে প্রিন্সিপাল আছে এটার এগেনস্টে যায়। আমরা জানি যে সকল পক্ষকে, উভয় পক্ষকে শুনানির পর ইকুয়াল ফুটিং দেওয়ার পর তারপর একটা সিদ্ধান্ত দিতে হয়, কিন্তু এই জায়গায় কিন্তু ওই সিস্টেম রাখা হয়নি। পুরো সব সর্বময় ক্ষমতা, সিদ্ধান্তের ক্ষমতা দিয়ে দেওয়া হয়েছে ডিজিকে এবং এই ক্ষেত্রে ওনার একটা স্বেচ্ছাচারিতার একটা রংফুলি ওনার পাওয়ার এক্সারসাইজ করতে পারে, না তো করাপশন হওয়ার একটা দুর্নীতি হওয়ার সম্ভাবনা দেখা দেয়। তো এটাকে আমরা বলছি আইনের একটা অন্যতম নেগেটিভ অ্যাস্পেক্ট। তারপর যদি আমরা দেখি সেকশন 5 অফ দ্য অ্যাক্ট রিকোয়ার্স দ্য গভর্নমেন্ট টু ডিক্লেয়ার দ্য ইকোলজিক্যালি ক্রিটিক্যাল এরিয়াস। It is palpable that the environment experts can play a vital role in declaring the ecologically critical areas. Section 5 has no reference to the matter. বলা হচ্ছে যে সরকার চাইলে ইকোলজিক্যালি ক্রিটিক্যাল এরিয়া, হ্যাঁ, সংকটাপন্ন এলাকা হিসেবে ঘোষণা যে দিতে পারবে পরিবেশ সংকটাপন্ন এলাকা, এটার জন্য তো আসলে এক্সপার্টদের ওপিনিয়ন দরকার। কারা এটা পরিবেশের উপর যারা ভালো নলেজ আছে, যারা অভিজ্ঞ, তারা যদি এই বিষয়গুলো পরীক্ষা নিরীক্ষণ করে তারা যদি এই বিষয়ে সিদ্ধান্ত দেয় ওটা হয়তো ফলপ্রসূ হবে। কিন্তু এখানে এই সংক্রান্ত বিষয়ে কিছুই বলা হয়নি আইনে, শুধু বলে দিয়ে সরকার এটা ক্রিটিক্যাল এরিয়া ঘোষণা করে দিতে পারে। তো এই বিষয়ে কিন্তু ক্লিয়ার পরিষ্কার কোনো ধারণা পাওয়া যাচ্ছে না। অ্যাকর্ডিং টু সেকশন 6B দ্য হিল অর হিল ব্লক মে বি কাট ফর ইনএভিটেবল ন্যাশনাল ইন্টারেস্ট,
The term inevitable national interest is a vague one. There are no specific objective criteria to determine inevitable national interest. In the prominent case, Dr. Muhyiddin Farooq versus Bangladesh, the question of national interest was a central issue. In that famous case, the legality of an experimental structural project of the flood action plan at Tangail, Bangladesh was questioned on this very point of national interest. For so-called inevitable national interest, restrictions on the wetlands may be relaxed under the Section 6E of the Environment Conservation Act. যেখানে বলা হচ্ছে যে যে কোনো পাহাড় বা যে কোনো পরিবেশের কোনো কিছু কাটা যাবে বা পরিবেশের এই অংশটুকু তারা সরকার চাইলে এটা তো চাইলে তার পরিবর্তন আকার পরিবর্তন করে দিতে পারে যদি জাতীয় স্বার্থে এটা মানে বাধ্য হয়ে করা ইনএভিটেবল বাধ্য হয়ে তাদের জাতীয় স্বার্থে করতে হয় যে জাতীয় স্বার্থে করা ইনএভিটেবল জাতীয় স্বার্থকে মাথায় নিয়ে যে করা এটা কিন্তু এক ধরনের কনফিউশন তৈরি করতেছে এবং জাতীয় স্বার্থটা আসলে কেমন হওয়া উচিত এই সংক্রান্ত গাইডলাইন কিন্তু ডক্টর মুহিউদ্দিন ফারুক ভার্সেস বাংলাদেশ কেসে দিয়ে দেওয়া হয়েছিল সো এই যে এই সংক্রান্ত বিষয়ে যে কোনো ক্লিয়ার গাইডেন্স নাই Section 6B, it accommodates lettings. Though the Section 6C speaks about production, import, stock, transportation of hazardous waste, it does not speak about reuse, recycling, and reduction of waste. In the 6C section, it says that in the পরিবেশে বিভিন্ন প্রোডাক্ট ইউজ করে প্রোডাক্ট উৎপাদন করা আমদানি রপ্তানি করা মজুত করা পরিবহন করা হ্যাঁ অর্থাৎ হ্যাজার্ডাস ওয়েস্ট অর্থাৎ যেগুলো পরিবেশের জন্য ক্ষতির কারণ হতে পারে এরকম ধরনের ময়লা আবর্জনা উৎপাদন ইম্পোর্ট স্টক পরিবহন এই সংক্রান্ত বিষয়ে বলা হয়েছে কিন্তু এই যে হ্যাজার্ডাস ওয়েস্ট গুলো আছে বিপজ্জনক উপাদান বা আবর্জনা গুলো আছে এগুলো কিভাবে প্রক্রিয়া করে রিইউজ পুনরায় ব্যবহার করা যায় রিসাইক্লিং করা যায় এবং এই ওয়েস্ট গুলোকে কিভাবে রিডাকশন করা যায় এই সংক্রান্ত কোনো দিক নির্দেশনা কিন্তু এই এই আইনে নাই তো এটা এই কারণে কিন্তু আমরা এটাকে টোটাল নেগেটিভ সেন্সে বলছি সেকশন 12 অফ দা অ্যাক্ট স্পিকস অ্যাবাউট এনভায়রনমেন্ট ক্লিয়ারেন্স সার্টিফিকেট ইট ইজ ইয়েট আনক্লিয়ার হোয়াট উইল হ্যাপেন ইফ দা ডিপার্টমেন্ট অফ এনভায়রনমেন্ট ইজ আনএবল টু মিট দা timetable to grant environment clearance certificate. Section 12 is silent about the standard and parameters upon which the ECC should be obtained. আসলে এই ডিপার্টমেন্ট অফ এনভায়রনমেন্ট ক্ষমতা দেওয়া হয়েছে কি যদি শিল্প কারখানা তৈরি করতে চায় এই ক্লিয়ারেন্স সার্টিফিকেট নিতে হবে কিন্তু এই আইনে কিন্তু বলে দেওয়া হয়নি কি কি মানদণ্ডের উপর ভিত্তি করে যে সার্টিফিকেট দিবে বা কি কি মানদণ্ডের উপর সার্টিফিকেট দিবে না এই বিষয়গুলো কিন্তু ক্লিয়ারলি পরিষ্কার করা হয় না সাইলেন্ট এই আইনগুলো এই ক্ষেত্রে কিন্তু এটাও কিন্তু এক ধরনের একটা নেতিবাচক দিক বলে আমরা মনে করতে পারি এই বিষয়টা আমরা তোমরা সবাই একটু দেখে নিও সেকশন 12 টা ভালো করে পড়ে কি মানদণ্ড ভিত্তি করে যে দিবে এবং আমাদের এনভায়রনমেন্টের যে রুলসটা আছে এনভায়রনমেন্ট কনজারভেশন রুল এটাও কিন্তু আমরা বলতে পারি পারফেক্টলি ক্লিয়ার করে নাই আমাদের এক বা রুলস ক্লিয়ারেন্স সার্টিফিকেট নিয়ে কোন স্পেসিফিক টু দা পয়েন্টে কথা বলে নি এখানে বলছে হাউএভার ইন্ডিয়া এন্ড সাম আদার কান্ট্রিজ প্রেসক্রাইব পাবলিক হিয়ারিং হুইচ মিনস দ্যাট Before establishing any industry, the people of the locality will be convened by the concerned government local authority in order to know whether they have any objection to the erection of the industry and what are the harms and risks which they think will occur to the environment. অর্থাৎ যদিও আমাদের আইনে কোনো নিয়ম কানুন নাই ক্লিয়ারেন্স সার্টিফিকেট দেওয়ার এখতিয়ার পরিযোগ অধিদপ্তর কিন্তু ভারতে বলে দিচ্ছে যখন কোনো শিল্প কারখানা কোনো জায়গায় স্থাপন করা হবে তার আগে একটা গণশুনানি আয়োজন করা হয় যে এলাকায় তৈরি করা হবে এলাকার জনগণ স্থানীয় লোকদেরকে ডেকে এই শিল্প কারখানার ইতিবাচক নেতিবাচক বিভিন্ন দিকগুলো আলোচনা করা হয় এবং তাদের ওপিনিয়নটা নিয়ে এখানে একটা সিদ্ধান্তের বিষয় আসে
On the other hand, Principle 10 of the Rio Declaration 1992 provides for the participation of all concerned citizens in environmental issues as well as an opportunity for all concerned citizens to participate in decision-making processes. Unfortunately, any single provision concerning such a public hearing and public participation have not yet been incorporated in Bangladesh Environment Conservation 1995 and Bangladesh Environment Conservation Rule 1997. অর্থাৎ এই যে গণশুনানি বা স্থানীয় জনগণের অংশগ্রহণের মাধ্যমে পরিবেশ রক্ষায় এই যে বিভিন্ন কার্যক্রম বা পদ্ধতি নেওয়া এই সংক্রান্ত কোন একটা সিঙ্গেল প্রভিশনও আমাদের এই পরিবেশ সংরক্ষণ আইনে নেই। আমরা ভারতের প্রভিশন দেখেছি ইভেন 1992 সালে যে রিও ডিক্লারেশন হয়েছিল, রিও সম্মেলন হয়েছিল পরিবেশ সংক্রান্ত, সেখানকার প্রিন্সিপাল 10 এ বলা হয়েছে যে জনগণের কোন পরিবেশ সংক্রান্ত বিষয়ে বা সিদ্ধান্ত গ্রহণের বিষয়ে জনগণের অংশগ্রহণ যেন থাকে। তো জনগণকে অন্তর্ভুক্ত করে বা অংশগ্রহণের মাধ্যমে যে বিষয়টা পরিবেশ রক্ষায় যে হওয়ার কথা ছিল এই বিষয়টা কিন্তু এই আইনে আমরা পাইনি। তো এই বিষয়টাকে আমরা একটা নেগেটিভ সাইডেই বলছি। Section 14 of the Act outs the court's jurisdiction in terms of entertaining appeal from order or direction issued under the Act. Only the appellate authority constituted by the government has the jurisdiction to entertain appeal under the Act. The decision of such appellate authority shall be final. No review and revision against the orders of such an appellate authority will be allowed. পরিবেশ সংক্রান্ত কোন মামলা কিংবা কোন বিষয় সিদ্ধান্তে যদি কোন ধরনের আপিল করা হয় ওই আপিলটাই হবে সর্বশেষ, তাদের আপিলে যা হবে সিদ্ধান্ত ওইটাই মেনে নিতে হবে। কিন্তু কোন রিভিউ বা রিভিশনের বিষয়ে কিন্তু ওই পরিবেশ সংক্রান্ত যে আদালতের যে মামলার বিষয়ে রাখা হয়নি, তো এটাও আমরা বলছি একজন নেতিবাচক দিক। অ্যাক্ট আন্ডার সেকশন 15 প্রেসক্রাইবস নো স্ট্রিক্ট পেনাল্টি মেজার্স এগেইনস্ট দ্য মাল্টি ন্যাশনাল কোম্পানিজ দ্য ন্যাচারাল পার্সনস and the juristic person are treated alike under this act. Section 15 of the Environment Conservation Act 1995 substantiates that the court can impose the maximum penalty of 10 lakh taka both for natural and juristic person irrespective of the gravity of offense or torts. বলা হচ্ছে এই আইনের 15 ধারায় বলে দিয়েছে কোন ব্যক্তি ন্যাচারাল পার্সন বা বলতে কোন ব্যক্তিকে বোঝানো হচ্ছে মানুষকে, আর জুরিস্টিক পার্সন বলতে কোন আইনের দৃষ্টিতে যাদেরকে কোন প্রতিষ্ঠানকে যারা মানে পার্সন হিসেবে স্বীকৃতি দেয়, তো কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠান যদি পরিবেশ দূষণসম্মত কাজ করে সেখানে সর্বোচ্চ 10 লাখ টাকার জরিমানা বা অর্থদণ্ডের কথা বলা হয়েছে অপরাধের উপর ধরন করে। ইট ইজ ওয়ার্থ সিটিং হিয়ার দ্যাট ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল অ্যাক্ট 2010 অফ ইন্ডিয়া প্রোভাইডস ফর ম্যাক্সিমাম পেনাল্টি অফ 10 ক্রোর and 25 crore rupees for a natural person and legal person respectively. এখানে বলে দিয়েছে যে ভারতের একটা আইন আছে ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল অ্যাক্ট 2010 সালে, ওখানে পরিবেশ রক্ষাটাকে এতটাই গুরুত্ব দিয়ে দেখেছে যে কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান যদি এই ধরনের অপরাধ করে তাদের অর্থদণ্ডের পানিশমেন্টের প্রভিশনটা অনেক বড়। যেমন ওখানে বলেছে ন্যাচারাল পার্সনের জন্য 10 কোটি টাকা পর্যন্ত জরিমানার কথা বলা হয়েছে, যেখানে কোন প্রতিষ্ঠান শিল্প কারখানা বা প্রতিষ্ঠান জুরিস্টিক পার্সন যদি হয় তাদের ক্ষেত্রে পরিবেশ দূষণের জন্য 25 কোটি রুপির অর্থদণ্ডের কথা রাখা হয়েছে। দ্য ইনসার্টেশন অফ দ্য গুড ফেথ ক্লজ ইন সেকশন 18 ইজ অ্যান ইনএভিটেবল স্টাম্বল, দ্য ডিজি ক্যান ডু এনিথিং হি উইশেস আন্ডার দ্য বেনার অফ গুড ফেথ। এখানে বলা হচ্ছে যে আমরা এর আগে বলতে পারি বাংলাদেশে কিন্তু ইন্ডিয়ার মতো এত এত এতটা মানে কঠিন বা এত কঠোর কোন শাস্তিতে যায়নি, হ্যাঁ একটু ফ্লেক্সিবল। তো এটাও আমার মনে হয় পরিবেশ যেহেতু মানুষের জানমালের সাথে সংশ্লিষ্ট একটি ইন্টারলেটেড বিষয়, সেক্ষেত্রে বাংলাদেশেরও এই ধরনের কঠিন সর্বোচ্চ মানের অর্থদণ্ড রাখা দরকার ছিল। তারপর বলা হচ্ছে আমাদের যে এনভায়রনমেন্ট কনজারভেশন অ্যাক্টের 18 ধারায় গুড ফেথ ক্লজ রাখা হয়েছে, সহজ সরল বিশ্বাসে কোনো কিছু করা। তো দেখা যাচ্ছে যে এই ডিজি এই 18 ধারাকে কনসিডারেশনে নিয়ে যে কোনো কাজ করে ফেলতে পারে, করে উনি বলতে পারে যে উনি সহজ সরল মনে এই কাজটি করেছেন। এই প্রভিশনটা আমার মনে হয় এই জায়গায় একটু লেকচার হিসাবে আসতে পারে। তারপর আমরা বলছি ইন কমপ্লায়েন্স উইথ সেকশন 20 অফ দ্য বাংলাদেশ এনভায়রনমেন্ট কনজারভেশন অ্যাক্ট 1995 দ্য গভর্নমেন্ট হ্যাজ মেড রুলস আন্ডার দ্য এনভায়রনমেন্ট কনজারভেশন রুল 1997 for the purpose for determining the standards of air, water, sound, soil and other components of the environment.
regarding management of toxic and hazardous substances, the rules have broadly defined guidelines for disposal of waste from different categories of industries. But unlike the environment protection rules of India, the ECE Environment Conservation Rules 1997 have not specified the permissible extent of emissions or the obligations of corrective actions. এই ক্ষেত্রে বলা হয়েছে যদি ভারতে একটা যে পরিবেশ সুরক্ষা যে মানে বিধি আছে ওখানে কিন্তু তারা বায়ু পানি মাটি শব্দ এই সংক্রান্ত বিষয়ে একটা মাত্রা ঠিক করে দিয়েছে যে কোন মাত্রা পর্যন্ত তারা সার্বিকভাবে কাজ করতে পারবে আর কতটুকু কোন মাত্রা বাইরে চলে গেলে এটাকে হ্যাজার্ডাস একটা মানে খারাপ সিচুয়েশন তৈরি হতে পারে কিন্তু বাংলাদেশে যে বিধি করা হয়েছে পরিবেশ সংরক্ষণের 97 সালে সেখানে অনুমিত মানে অনুমোদন দেওয়া কতটুকু কোন স্ট্যান্ডার্ডে বায়ু পানি মাটি বা অন্যান্য প্রাকৃতিক উপাদানগুলোর ব্যবহার করলে এটাকে ক্ষতিকর দিক বলা যাবে বা বলা যাবে না এই বিষয়ে কোনো স্পেসিফিক সুনির্দিষ্ট করে দেওয়া হয়নি তো এই জিনিসটা আনসার্টেন হয়ে গেল এটা আমরা নেগেটিভ সাইড হিসেবে দেখছি দ্য প্যারালাল এনভায়রনমেন্ট কনজারভেশন রুলিং অফ মেনি কান্ট্রিজ সাচ অ্যাজ The Environment Conservation Act 1989 of South Africa reaffirmed the spirit of the international conventions, treaties, agreements, etc., relating to the environment, which have been ratified by them. But the Bangladesh Environment Conservation Act 1995 makes no reference to the international instruments relating to environment to which Bangladesh is party. বলা হচ্ছে অনেক পৃথিবীর অনেক রাষ্ট্র, হ্যাঁ। অনেক রাষ্ট্র তারা যেসব কনভেনশন ট্রিটি এগ্রিমেন্টে পরিবেশ সংক্রান্ত যে কনভেনশন ট্রিটি বা এগ্রিমেন্টে তারা পার্টি হিসেবে ছিল ওই প্রভিশন গুলোর উপর ভিত্তি করে তারা তাদের আইনগুলোকে মডিফাই করেছে বা ওই আন্তর্জাতিক বিষয়গুলোকে তাদের আইনে অন্তর্ভুক্ত করে এটাকে রিএফার্ম করেছে কিন্তু বাংলাদেশ এনভায়রনমেন্ট কনজারভেশন অ্যাক্ট করেছে বাংলাদেশ কিন্তু অনেক এনভায়রনমেন্ট রিলেটেড অনেক কনভেনশন ট্রিটি এগ্রিমেন্টের মেম্বার পার্টি স্টেট পার্টি তারাও রেটিফাই করেছে কিন্তু এই ধরনের আন্তর্জাতিক বিভিন্ন কনভেনশন টিটি এগ্রিমেন্টের যে প্রভাব বা প্রভিশন গুলো যে আমরা আমাদের আইনে নিয়ে আসছি এই বিষয়ে কোনো ক্লিয়ারেন্স আমরা দেখতে পাইনি বা রেফারেন্স পাইনি অর্থাৎ আন্তর্জাতিক মানদণ্ড বজায় রেখে যে এটা আইন হওয়া দরকার ওই বিষয়টা হয়তো কোথাও মিসিং আছে বাংলাদেশে এবার আমরা যদি দেখি দ্য কানাডিয়ান Environment Protection Act in 1999 lays emphasis on the public participation in environment conservation regime. The CEPA 1999 also puts stress on conducting research and studies relating to pollution prevention, nature effects, control of pollution. Besides, it provides for publishing information respecting pollution prevention and a periodic report on the state of Canadian environment. The CEPA under Section 166 and 175 speaks about the determination of international air pollution and of international water pollution, respectively. But the Bangladesh Environment Conservation Act 1995 does not refer to these important aspects. অর্থাৎ আমরা কানাডিয়ান একটা পরিবেশ আইনে রেফারেন্স নিয়ে আসছি নিরবুশাল আইন করা হয়েছিল কানাডাতে ওখানে বলা হচ্ছে পরিবেশ সংরক্ষণে জনগণের অংশগ্রহণমূলক নিয়মকানুন বা পদ্ধতি নিয়ে আসা আইনের মধ্যে এবং পরিবেশকে নিয়ে গবেষণা করা স্টাডি করা পরিবেশ প্রতিরোধে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস করা এই বিষয়গুলো তারা আইনের মধ্যে নিয়ে এসেছে কিন্তু বাংলাদেশে এরকম ধরনের পাবলিক পার্টিসিপেশন এনভায়রনমেন্ট নিয়ে রিসার্চ স্টাডিজ বা ইন্টারন্যাশনাল এয়ার পলিউশন রিলেটেড যে বিষয়গুলো অন্তর্ভুক্ত করা হয়নি হ্যাঁ তো আমরা একটা কম্পারিজন করেছি কানাডিয়ান একটা আইনের সাথে বাংলাদেশের একটা আইনের কোথায় গ্যাপ আছে থাকলে কি সুবিধা হতো নেক্সট বারে যদি আসি জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজমস ইজ অ্যান ইম্পর্টেন্ট এনভায়রনমেন্টাল ইস্যু দ্য টার্ম জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজমস ক্যান বি ডিফাইন্ড অ্যাজ দ্য অর্গানিজমস প্ল্যান্ট অ্যানিমেল অর মাইক্রোঅর্গানিজম হুইজ জেনেটিক ক্যারেক্টারিস্টিক্স হ্যাভ বিন অল্টার্ড বাই দ্য ইনসার্শন অফ এ মডিফাইড জেনে অর এ Gene from another organism using the techniques of genetic engineering. The environment conservation regimes of many countries include the provision relating to genetically modified organism, GMO. The Environment Protection Act 1990 of the UK
under section 106 and the Environment Management Act 2004 of Netherlands under section 225 speaks about genetically modified organism. বলা হচ্ছে যে জিন পরিবর্তন করে তো অনেক ধরনের উদ্ভিদ প্রাণী হ্যাঁ বা অন্যান্য বিষয়ে আমরা জিন পরিবর্তন করে তাদের প্রোডাক্টিভিটি এবং তাদের চরিত্র পরিবর্তন করে ফেলতেছি এটা প্রভাব কিন্তু পরিবেশের উপরও পড়ে এই যে আমরা জিন 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 পরিবর্তন করে যে পরিবেশের একটা পরিবেশের উপর একটা প্রভাব নিয়ে আসতেছি পরিবর্তন হচ্ছে প্রভাব করছে এই বিষয়গুলো কিন্তু উন্নত দেশের বিভিন্ন রাষ্ট্র আইনের মাধ্যমে স্বীকৃতি দিয়েছে এই বিষয়ে তারা গাইডলাইনে করে দিয়েছে এই জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজমস নিয়ে মানে এই অর্গানিজমস তো অবশ্যই পরিবেশের অন্যতম একটা অংশ প্লান্ট বা অ্যানিমেলস তাদের উপরই হোক আমরা ইউকেতে দেখেছি এই সংক্রান্ত তারা নিয়ম নীতি করেছে নেদারল্যান্ডেও করেছে কিন্তু আমাদের বাংলাদেশ এনভায়রনমেন্ট কনজারভেশন অ্যাক্ট 1995 এ দুঃখজনকভাবে এই যে আধুনিক বিষয় যেটা প্রভাব পরিবেশের উপর ইন্টারঅ্যাক্টিভ করে বিষয়টাকে নিয়ে আসা হয়নি এটা লেগিংস তারপর আমরা যদি দেখি পাবলিক অ্যাওয়ারনেস ইজ দ্য মাস্ট টু প্রোটেক্ট দ্য এনভায়রনমেন্ট প্রিন্সিপাল 10 অফ দ্য রিও ডিক্লারেশন আবার একই কথা পাবলিক জনসচেতনতা একটা অন্যতম বিষয় হচ্ছে পরিবেশ সুরক্ষার ক্ষেত্রে আমাদের যে রিও ডিক্লারেশন হয়েছিল 92 তে ওটা প্রিন্সিপাল 10 এও বলে দিয়েছে জনসচেতনতা বাড়াতে পরিবেশ নিয়ে যেন জনসচেতনতা তৈরি হয় জনগণ যেন কাজ করে আমাদের নেদারল্যান্ডের একটা আইন আছে এনভায়রনমেন্ট ম্যানেজমেন্ট অ্যাক্ট 2004 আন্ডার সেকশন 4.7 প্রোভাইডস ফর ড্রইং আপ অ্যান অ্যানুয়াল ন্যাশনাল এনভায়রনমেন্ট প্রোগ্রাম ইন অর্ডার টু রেইজ পাবলিক অ্যাওয়ারনেস ইন টার্মস অফ এনভায়রনমেন্ট কনজারভেশন দ্য বাংলাদেশ এনভায়রনমেন্ট কনজারভেশন অ্যাক্ট 1995 মেক্স নো রেফারেন্স টু সাচ অ্যান এক্সিজেন্ট অ্যাসপেক্ট এই যে জনসচেতনতা বৃদ্ধির জন্য কি করা যেতে পারে জনগণের অংশগ্রহণ জনসচেতনতা বাড়ানো নিয়ে কি করা যেতে পারে এটাও কিন্তু আমাদের এনভায়রনমেন্ট কনজারভেশনে আমরা ক্লিয়ারলি পাইনি যেটা রিও ডিক্লারেশনে বলেছে অন্যান্য দেশের আইনে নিয়ে আসছে তারপর আমরা বলছি দ্য এনভায়রনমেন্ট প্রোটেকশন অ্যাক্ট 1990 অফ দ্য ইউকে ডিপিক্টস বোথ দ্য হ্যাজার্ডাস এন্ড নন হ্যাজার্ডাস ওয়েস্ট দ্য ইপিএ 1990 অলসো পোর্ট্রেটস দ্য পাওয়ার এন্ড ফাংশন অফ দ্য ওয়েস্ট ডিসপোজাল অথরিটিস and the waste collection authorities the Bangladesh Environment Conservation Act 95 only speaks about the hazardous waste it does not refer to the municipal waste which is not deemed to be hazardous municipal waste generally includes that waste generated by households shops offices and also includes paper glass plastic matters it is completely silent about the waste disposal authorities and the waste collection authorities let alone their powers and function jodi bola hoy england e uk te যে আইনের মাধ্যমে যে ওয়েস্ট যে আবর্জনা আর আবর্জনা সংগ্রহ করা এবং ডিসপোজ করা নষ্ট করবার রূপান্তর করা এই সংক্রান্ত বিষয়ে দিক নির্দেশনা দেওয়া হয়েছে হ্যাঁ কিন্তু বাংলাদেশের আইনে সংরক্ষণ আইনে শুধুমাত্র হ্যাজার্ডাস ওয়েস্ট বিপজ্জনক আবর্জনা বা ক্ষতিকর আবর্জনা সম্পর্কে বলা হয়েছে কিন্তু এই আইন এই আবর্জনাগুলো যে বিভিন্ন ধরনের আবর্জনা হতে পারে হ্যাঁ বিভিন্ন ক্যাটাগরি আবর্জনা হতে পারে এই আবর্জনাগুলো ক্লিয়ারলি কোনো ক্লাসিফাই করে নাই বিভিন্ন তারা এই সংক্রান্ত কোনো গাইডলাইন দেয় না এবং এই এই ওয়েস্টগুলো হ্যাজার্ডাস ওয়েস্টগুলো নিয়ে বাংলাদেশ পার্সপেক্টিভে ক্ষতিকর আবর্জনাগুলো আসলে কিভাবে ডিসপোজ করা যায় কারা করবে এবং এগুলো কিভাবে মডিফাই করা যায় নষ্ট করা যায় এই সংক্রান্ত কোনো দিক নির্দেশনা বা গাইডলাইন দেওয়া হয়নি তো এটাও কিন্তু এই জায়গায় সাইলেন্ট আছে তো এটাকে আমরা একটা নেগেটিভ হিসেবে দেখছি Noise is a major environmental factor. Noise emitted from vehicles, machineries, and on highways, roads, footways, etc. may gravely affect the environment. Several countries included this environmental factor within the ambit of their environment legislation. অনেক রাষ্ট্র এই যে শব্দ দূষণটাকে তাদের বিভিন্ন আইনের মাধ্যমে তারা নিয়ে আসছে কারণ এই শব্দ দূষণটা যানবাহন শিল্প কারখানা রাস্তায় যে চলাফেরা করে যানবাহন এদের মাধ্যমে হতে পারে হ্যাঁ সেকশন 79 অফ দ্য এনভায়রনমেন্ট প্রোটেকশন অ্যাক্ট 1990 ইউকে এন্ড সেকশন 326 অফ এন্ড 327 অফ দ্য রিসোর্স ম্যানেজমেন্ট অ্যাক্ট 1991 অফ নিউজিল্যান্ড ক্যান বি মেনশন হিয়ার অ্যাজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট এক্সাম্পলস বাট দিস ইম্পর্টেন্ট পয়েন্ট রিমেইন আউট অফ টাচ ইন দ্য বাংলাদেশ এনভায়রনমেন্ট কনজারভেশন অ্যাক্ট 1995 এই যে শব্দ দূষণের বিষয়টি স্পেসিফিকলি আমরা ইউকের একটা আইনে রেখেছি নিউজিল্যান্ডের একটা আইনেও নিয়ে আসা হয়েছে কিন্তু বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইনে এই বিষয়টা নিয়ে আসা হয়নি যদিও আমরা বাংলাদেশে দেখি বিভিন্ন প্রতিনিয়ত মারাত্মকভাবে নয়েজ হয়ে যাচ্ছে এই সংক্রান্ত কিন্তু কোনো বিষয় এই আইনে নিয়ে আসা হয়নি ইন দিস এজ অফ ডিজিটালাইজেশন
radiation from mobile phones or towers may cause a bigger health hazard for citizens. Both the Bangladesh Environment Conservation Act 1995 and the Bangladesh Environment Conservation Rules 1997 do not speak about this important point. It's a radiation of check. এই যে আমরা মোবাইল ইউজ করছি, বিভিন্ন যন্ত্রপাতি ইউজ করতেছি, মোবাইলের টাওয়ার আছে, এগুলো থেকে তো একটা বিকিরণ কিরণ আমাদের চারদিকে ছড়িয়ে পড়ছে, এর ফলে কিন্তু আমাদের শরীরের উপর এক ধরনের ক্ষতিকর প্রভাব পড়ে, এটাও কিন্তু পরিবেশের উপর নেতিবাচক প্রভাব ফেলে। এই যে রেডিয়েশনটাকে নিয়ন্ত্রণ করা বা এটার মাধ্যমে মানুষকে রক্ষা করা, হেলথ রক্ষা করা, পরিবেশকে রক্ষা করা, এই সংক্রান্ত কোন বিষয় কিন্তু এই পরিবেশ সংরক্ষণ আইনে নিয়ে আসেনি, এছাড়া পরিবেশ সংরক্ষণ বিধি 97-তেও আমরা পাইনি। তো এটাকে আমরা একটা এক ধরনের negative perspective বলছি। Sight pollution is a common problem in Bangladesh. Sight pollution বলতে দৃষ্টি সীমার যে দূষণ, শব্দ দূষণ দেখলাম, এটা হচ্ছে আমাদের যে আমাদের দেখার যে দূষণ। এটা একটা নতুন ধরনের বিষয় যে অনেক সময় এমন ধরনের একটিভিটিস, অনেক ধরনের কার্যক্রমের কারণে আমরা স্বাভাবিকভাবে যে সুন্দর দৃষ্টি সীমানা বা যে দৃশ্য আমাদের অবলোকন করার কথা, এটা আমরা অনেক সময় দেখতে পারি না। এটা কিন্তু এক সময় আমাদের পরিবেশ মানে আমাদের দৃষ্টির যে এনজয়মেন্ট, এটা কিন্তু এক ধরনের একটা দূষণ করছে। তো এটাও কিন্তু এক ধরনের চিহ্নিত করা উচিত এবং এই বিষয়টা নিয়েও কিন্তু কাজ করা উচিত। কিন্তু এই আমাদের সাইট পলিউশন যে কনসেপ্টটাও কিন্তু আমাদের এনভায়রনমেন্ট পলিউশন একটা নিয়ে আসা হয়নি, এটা আমরা একটু দেখে নিতে পারি। ইন আওয়ার মডার্ন লাইফ, লাইট পলিউশন, আলো দূষণ, লাইট পলিউশন হ্যাজ নাও বিকাম এ ডেঞ্জারাস প্রবলেম। দ্য ইনঅ্যাপ্রোপ্রিয়েট অর এক্সেসিভ ইউজ অফ আর্টিফিশিয়াল লাইট, আমরা ইউজ করছি, হ্যাঁ, কৃত্রিম আলো ব্যবহার করছি বিভিন্ন কাজে, এবং এটাও এই কৃত্রিম আলোটাও কিন্তু বিভিন্ন সময় পরিবেশের ক্ষতি করতে পারে, বন্যপ্রাণীর ক্ষতি করতে পারে, আমাদের শরীরের ক্ষতি করতে পারে, আমাদের জলবায়ুর ক্ষতি করতে পারে। এই সংক্রান্ত বিষয়ে কোন আলোচনা বা গাইডলাইন আমরা এনভায়রনমেন্ট কনজারভেশন একটে পাই নি। তারপর আমরা দেখি বাংলাদেশ এনভায়রনমেন্ট কনজারভেশন অ্যাক্ট 95 এন্ড বাংলাদেশ এনভায়রনমেন্ট কনজারভেশন রুলস 1997 আর নট এক্সিস্টিং অ্যান্ড দ্য বোথ আর ইনকম্প্যাটিবল উইথ দ্য ডিমান্ড অফ টাইম, দে শুড বি অ্যামেন্ডেড অ্যাজ পার দ্য ডিমান্ডস অফ টাইম। The Bangladesh Environment Conservation Act 1995 should encompass all the environmental issues which are still out of the touch. All the ambiguities and lacunas in the board should be removed. People's participation in environmental decision making must be ensured and protected by law. এখানে বলেছে আমাদের যে আইন আছে, সংরক্ষণ আইন 95 যে বিধিমালা আছে, সবগুলোর পরিবর্তন দরকার। আধুনিক সময়ের সাথে তাল মিলিয়ে প্রতিনিয়ত আমাদের আইন এবং বিধিগুলো, রুলস গুলো পরিবর্তন করতে হবে। নতুন নতুন যে বিষয়গুলো পরিবেশের ক্ষতি করছে, এই বিষয়গুলোকে অন্তর্ভুক্ত করতে হবে। আন্তর্জাতিক মানদণ্ড, আন্তর্জাতিক বিভিন্ন যে আইনে যে বিষয়গুলো আছে, এগুলোকে আমাদের এখানে নিয়ে আসতে হবে, এবং আমাদের এই আইনে যে বিভিন্ন ধরনের অ্যাম্বিগুইটি, বিভিন্ন ধরনের নেতিবাচক দিক আছে, বিভিন্ন ধরনের কনফিউজিং যে বিষয়গুলো আছে, হ্যাঁ, দুর্বলতা আছে, এগুলোকে সরিয়ে এটা আইনটাকে আরো শক্তিশালী করতে হবে। জনগণের অংশগ্রহণ যেন বাড়ে, আর পরিবেশ সুরক্ষা ওই সংক্রান্ত বিধিবিধানটাকে আরো কম্পাইল করে করতে হবে। ক্লোজিং রিমার্কস, আমরা এই কথাই বলতে পারি যে আইনটাকে যদি পরিপূর্ণভাবে তৈরি করা যায়, সংশোধন করা যায়, বিধিগুলোকে যদি সময়ের সাথে তাল মিলিয়ে পরিবর্তন করা যায়, তাহলেই সম্ভব সাস্টেনেবল ডেভেলপমেন্ট অ্যাচিভ করা এবং আমাদের রাইট টু লাইফ বা হেলদি লাইফের যে কনসেপ্টটা আছে এটাকে এনশিওর করা। এবং এই ক্ষেত্রে পুরো বিশ্বের মতো বাংলাদেশেও বিভিন্ন ধরনের রিসেন্টলি অনেক ধরনের অ্যাক্টিভিটিস নেওয়া হচ্ছে। শুধুমাত্র আইন দিয়ে যে সকল পরিবেশ এনভায়রনমেন্ট পলিউশন শেষ করে দেওয়া যাবে তা না, এই ক্ষেত্রে আমাদের শিক্ষার ব্যবস্থা করতে হবে, জনগণের সচেতনতার বিষয় আছে, সরকারের আগ্রহ, হ্যাঁ, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব, এই বিষয়গুলো কিন্তু পরিবেশ দূষণের বা সংরক্ষণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, হ্যাঁ। এবং বাংলাদেশ যে আন্তর্জাতিক বিভিন্ন কনভেনশন ট্রিটি প্রোটোকলের তারা সাইন করেছে, হ্যাঁ, তো এই বিষয়গুলো মাথায় রেখে ডোমেস্টিক আমাদের বাংলাদেশের আইনগুলো এরকম ভাবে অ্যামেন্ড করা বা নতুন করে আইন তৈরি করা, এটা যদি করা যায় তাহলে অবশ্যই পরিবেশ সংরক্ষণ বা পরিবেশ
সুরক্ষার বিষয়ে একটা বড় ভূমিকা থাকবে। বাংলাদেশ অনেকগুলো আন্তর্জাতিক আইনেই তারা সাইন করেছে বা মেম্বার পার্টি হয়েছে, বাট আরো কিছু কনভেনশন আছে যেগুলো অর হাস কনভেনশন, হ্যাঁ, তারপর হচ্ছে এসপো কনভেনশন, এছাড়া লন্ডন কনভেনশন, হেলসিঙ্কি কনভেনশন, এগুলো তো যদি বাংলাদেশ মেম্বার পার্টি হয় তাহলে মনে হয় কাঙ্ক্ষিত ফলাফল পাওয়া যাবে। তো সব মিলিয়ে আজকের ক্লাসে আমরা যেটা দেখলাম যে আমাদের এনভায়রনমেন্ট কনজারভেশন অ্যাক্ট আছে, খুব চমৎকার একটি আইন করা হয়েছিল এনভায়রনমেন্ট পলিসির উপর ভিত্তি করে, আইনের কিছু তাৎপর্য আমরা তুলে ধরেছি, বিভিন্ন যে দিকগুলো তারা নিয়ে আসছে, এবং পরে দেখলাম এই আইনের কিছু নেতিবাচক দিক আছে, বিভিন্ন পয়েন্ট আকারে আমরা দেখার চেষ্টা করেছি। তো আজকের এই লেকচারের কোনো যদি তোমাদের কোনো কোশ্চেন বা কোয়েরি থাকে হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার ফেসবুকে আমাকে নক দিবে, ওটা আনসার দেওয়ার চেষ্টা করবো। তো আজকের ক্লাস আমি এখানেই শেষ করছি, ধন্যবাদ সবাইকে।